আখেরি জামানার নবী তিনি, এবং তার উম্মত এখন হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যে যে নামে পরিচিত হোক পৃথিবীতে, আদম সন্তান যত আমরা আছি, তিনি এখন জিন ও ইনসানের নবী। ইবনে আব্বাসের ভাষা নবী সাকলাইন, জিন ও ইনসানের নবী তিনি। যারা তার দাওয়াত কবুল করেছে তারা উম্মত ইজাবা, যারা দাওয়াত কবুল করেনি তার উম্মত দাওয়া, এটুকু ফারাক। আমরা তাদেরকে দাওয়াত দেব, মেনে নাও। আর ইসলামই এখন পৃথিবীর মানুষের জন্য সর্বশেষ। আলা ইয়া আইয়ুন্নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ও ইন্না আবাকুম ওয়াহিদ। কোরআন এবং হাদিস দুটি জীবন্ত দুই মুজিজা। লোকেরা সন্তান রেখে যায়, তিনি কিন্তু ছেলে রেখে যাননি। আল্লাহর কি ইচ্ছা তিনটা ছেলে একটা আল্লাহ বাঁচায়নি? কারণ তাহলে মানুষ ওই রাজতন্ত্র হয়ে যেত। উনি রেখে গেছেন দুই জীবন্ত মুজিজা, কোরআন এবং হাদিস। এইটাই আমাদের জীবনের চলার পথের একমাত্র দিক নির্দেশিকা। আর কোরআন হাদিসের মিলিত রূপ হচ্ছে সিরাতুর রসুল। মুনাফিকের সমস্যা মক্কায় ছিল না, মুনাফিকের সমস্যা হল মদিনায় গিয়ে। আর ইহুদি চেনা যায়, মুনাফিক চেনা যায় না, কেমন পাঁচক্ত সালাত পিছনে পড়ে। এই কঠিন বাস্তবতাকে সামনে রেখে একটা হাদিস খালি মনে রাখেন, আল্লাহ রসুল রাতে ঘুমাতে পারতেন না ভয়। আশা বলছেন আপনি ঘুমাচ্ছেন না কেন? তো কী করে ঘুমাবো? যদি কেউ এসে একটু পাহারা দিত আমি নিশ্চিন্তে ঘুমাতে পারতাম। তাহলে এটা দিয়ে বোঝা যায় কীভাবে তাকে মৃত্যু আতঙ্ক প্রতি মুহূর্ত আতঙ্কিত করে রাখত। তো এরকম প্রত্যেক লেখকেরই কিছু না কিছু লাক্সাস হতে পারে এবং হয়েছেও। যারা যত শেষে আসবে তারা তত ধরতে পারবে। আমার লেখার মধ্যেও পরবর্তী গবেষকদের দৃষ্টিতে নিঃসন্দেহে অনেক কিছু ভুল ধরা পড়বে, সেটা ধরে নিতে হবে। এই জন্য গবেষণার কোনো শেষ নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بين يدي الساعة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فهدى به من الضلالة وبصر به من العمى وارشد به من الغي وفتح به أعينا عميا وآذانا سما وقلوبا غلفا حيث بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين من ربه صلى الله تعالى عليه وعلى آله وصحابه ومن اهتدى بهديه واقتضى أثره إلى يوم القيامة وسلم تسليما كثيرا كثيرا جزاه الله عنا أفضل ما جزى نبيا من أمته أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا سورة أحزاب একুশ। আল্লাহ বলছেন তোমাদের জন্য আল্লাহর রসুলের সিরাতের মধ্যে সর্বোত্তম নমুনা নিহিত রয়েছে। যারা আল্লাহকে কামনা করে এবং বিচার দিবসকে কামনা করে এবং যারা অধিক হারে আল্লাহকে স্মরণ করে, মূলত সিরাতুর রসুল যারা রসুলের সিরাত পছন্দ করে অনুসরণ করে তাদের জন্য। যারা রসুলের সিরাতকে পছন্দ করে না, ভালোবাসে না, তাদের জন্য নয়। 1980 সাল থেকে বিশ্ববিদ্যালয়ে জীবন যাপন করছি, দেশের সর্বোচ্চ শিক্ষিত ভাইদের সাথে ওঠা বসা করছি। বিশ্বাসের সাথে আমরা লক্ষ্য করেছি সিরাত সম্পর্কে ভদ্র ভাষায় বললেই বলতে হয় যে অজ্ঞতা, চূড়ান্ত পর্যায়ে
মুসলমান স্কলারদের মধ্যেই দেখেছি, অন্যদের কথা বলবো না। এগুলো খুবই লজ্জাকর বিষয়। মুসলমান যে নবীর অনুসরণ করে, যার জন্য জীবন দেয়, তার খবর রাখে না। এগুলো খুব বেশি পীড়াদায়ক মনে হয়েছিল আমাদের কাছে, আর সেজন্য আমরা কারাগারের জীবন পরিচালনা শুধু নয়, সময় কাটানো শুধু নয়, নিজের জানার জন্যই মূলত আমরা সিরাতকে সাবজেক্ট হিসেবে বাছাই করে নিয়েছিলাম। আমি সরাসরি বলছি, সিরাত লেখার আগ পর্যন্ত আমার এই সিরাত বিষয়ে এত এলম ছিল না, সোজা বলছি আমি, বরং আমার নিজের জানার স্বার্থেই আমি সিরাত শুরু করেছিলাম। 25 জন নবীর কাহিনি লিখতে গিয়ে 24 জন তো হলো, শেষে ভাবলাম আমার নবীর সম্পর্কে আমাকে লিখতে হবে যেটা আমি জানি না, কারণ তখন আমাদের ইলমের সব কিছুর মূল ছিল আর রাহিকুল মাকতুম, কারাগারে বসেও রাহিকুল মাকতুম পড়েছি, কিন্তু সে তো ছোট বই, কয়দিনই শেষ, কেন যেন মনে কোরআন তো কোরআন শেষ করেছি 38 বার, যতবার কোরআন পড়েছি ততবার যেন মনে হয়েছে সিরাতের বহু কিছু বাকি আছে। যদিও 1182 সিরাতের মধ্যে শ্রেষ্ঠ সিরাত হিসেবে পুরস্কারপ্রাপ্ত গ্রন্থ রাহিকুল মাকতুম, আমার কেন যেন বারবার ধাক্কা দিচ্ছে যে কোরআনে এত জায়গায় তার সম্পর্কে বলা হচ্ছে, অথচ এখান থেকে কিছুই আসেনি হিসেব মতো। এরপরও কিছু কিছু ঘটনা আমাদের কাছে মনে হয়েছে যে সম্ভবত এগুলো সহি নয়। এই মনের আকুলি বিকুলি থেকেই আসলে এগুলো আল্লাহর ইচ্ছা, মনে আল্লাহই প্রশ্ন সৃষ্টি করে দেন, অতঃপর বান্দাকে দিয়ে তিনি কাজটা করিয়ে নেন, এটা সম্পূর্ণ তারই ইচ্ছা, আমাদের এখানে কোনো অহংকার নেই। আপনারা জানেন কারাগারের জীবনে কাজ করতে গেলে প্রতিটি লেখা সুপার সাহেবকে দেখাতে হয়, তিনি 2-3 দিন পরে আসেন, সেগুলো পড়েন, দেখেন, ওকে করেন, তারপর খাতাটা আমাকে ফেরত দেন। একবার তো খাতা আর কলম নিয়ে গেলেন, 1 মাস আর পাইনি, নানাবিধ সমস্যা আছে, সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করে লিখতে হয়, শেষ করলাম যেদিন, সেগুলো এখনও আমার সে স্মৃতি ভেসে ওঠে, লেখা সেখানে ২০০৭ সালের চৌঠ অগ্রহায়ণ মোতাবেক 1488 রমজান নজরুল কোরআনের দিনেই বৃহস্পতিবার দিবাগত রাতে বগুড়া জেলা কারাগারের কিশোর ওয়ার্ডের নির্জন টিন শেড কক্ষে বসে যেদিন বাউন্ডুক খাতায় শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে 1210 পৃষ্ঠার অত্র লেখাটি শেষ করি, প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করেছিলাম দীর্ঘ 8 বছর পর পরিমার্জিত রূপে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হওয়ার দয়া প্রান্তে এসে পুনরায় প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমাকে সাধ্যমতো তোমার শুকরিয়া আদায় তৌফিক দাও এবং আমাদেরকে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ তুমি আমার বংশধরগণকে ইহকালে ও পরকালে সম্মানিত করো। আল্লাহ তুমি আমাকে জান্নাতে তোমার দর্শন লাভে ধন্য করো এবং আমাদের সৎকর্মশীল মহান পূর্বসূরী ও উত্তরসূরীদের সাথে জান্নাতুল ফেরদৌসে একত্রিত হওয়ার সৌভাগ্য দান করো। আল্লাহ যারা খালেস অন্তরে নবী জীবনী পাঠ করে সেখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের সার্বিক জীবন গড়ে তুলতে সচেষ্ট হবেন, তুমি তাদেরকে তোমার রহমতের মধ্যে সামিল করে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। বুঝতে পারছেন 2007 সালের 14 অক্টোবরে এটা লেখা শেষ হয়, 1210 পৃষ্ঠার খাতায়। সেই সময় যে অবস্থা ছিল এখন সে অবস্থা নাই, এখন আমরা মুক্ত মানুষ, এখন অনেক কিছু ধরা পড়বে যারা ভালো করে পড়বে, এজন্য আমি অত্যন্ত আনন্দিত যে আজকে যারা আলোচক
সবাই ডক্টরেট ডিগ্রি হোল্ডার, সবাই গবেষক, এবং আলহামদুলিল্লাহ সবাই আমাদের ছাত্র স্থানীয়। সবচেয়ে বড় কথা হলো আর রাহিকুল মখতুমের উপরে ডক্টরেট ডিগ্রি করেছেন যিনি, তিনি আজকের অন্যতম আলোচক ডক্টর আব্দুল হালিম। নিশ্চয়ই তার ডিগ্রির সময় তিনি দেখেছেন তার রাহিকুল মখতুমের মধ্যেও এমন বহু কিছু আমার নজরে পড়েছে যেগুলোকে আমরা আমাদের বইয়ের মধ্যে জমা করে দিয়েছি। যারা এটা ডিপলি পড়বেন তারা অনেক কিছু পাবেন। মূলত সিরাত রসুলের যে বৈশিষ্ট্য, গতকালকের খুতবায় আমি তার সাতটা বলেছি, যারা ডিটেলস জানতে চান গতকালকের খুতবাটা শুনবেন। বাকি যে দুটা কালকে ভুলে গেছিলাম অতটু ধরে দিচ্ছি। সিরাত রসুলের অর্থাৎ নবীর জীবনের সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য ছিল এই যে তিনি ছিলেন শেষ নবী। কোন নবী কিন্তু শেষ নবী ছিলেন না। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আলা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহ বিকুল্লি শাইইন আলীমা, সূরা আহজাব 40। আর শেষ নবী বলেই আল্লাহ পাক তার মাধ্যমে দিনের পূর্ণতা দান করেছেন। এবং আরাফাতের ময়দানে সূরা মায়দা 3 আয়াত নাজিল করে তিনি বলে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, ইসলাম পূর্ণাঙ্গতা প্রাপ্ত হয়েছে। রসুলের শেষ নবী, আর সে কারণেই তার হাতেই ইসলামের যাবতীয় বিধান কোরআন হাদিসের সব কিছু পূর্ণাঙ্গতা পেয়েছে। কারাগারে এটা নিয়ে অনেকের সঙ্গে আমাকে তর্ক করতে হয়েছে, তারা বলছে বেশ কিছু বুদ্ধিমান লোকের সঙ্গে আমরা থাকতে পেরেছিলাম শেষ দিকে যারা ডিভিশন প্রাপ্ত, তারা বলছেন রসুল চলে গেছেন 2000 বছর আগে, এখন তো বহু সমস্যা আসছে, এগুলোর জন্য কি রসুল আসা প্রয়োজন নয়? আমি সংক্ষিপ্ত জবাব দিয়েছিলাম হ্যানিম্যান মারা গেছেন 200 বছর আগে, তখনকার নাক্স ভূমিকা যদি এখনও সমান কাজে লাগে তো 1400 বছর আগের মেডিসিন এখন কাজে লাগবে না কেন? আর কোনো কথা বলেনি আর হ্যানিম্যানের মতো মানুষের যদি এত বুদ্ধি হয়, আর যিনি গাইডেড বাই আল্লাহ, ডাইরেক্ট আল্লাহর ওহির মাধ্যমে পরিচালিত, তিনি কি ভবিষ্যতে খবর রাখেন না? আর মূলত তিনি স্রেফ প্রতিনিধি মাত্র দুনিয়াতে মানুষ হিসেবে, কিন্তু তার সম্পূর্ণ কথাটাই তো আল্লাহর অমায়ন্ত কানাল হাওয়া ইন ইল্লা ওয়াহি ইউহা, অতএব সিরাত রসুলের সমস্ত কথাই হলো আল্লাহর। তো এটা তো আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কোনো কাল নেই, কেমন পর্যন্ত আল্লাহর বিধান চলবে? আপনারা অনেকে জানেন শেষ দিকে আমি ডিভিশন পেয়েছিলাম, ফলে মন্ত্রী হাফ মন্ত্রী এমপি এদের সাথে সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছিল, একেবারে আকাটমূর্খ, ও আর সোজা বাংলা লেডি, কিছু জানে না, কিন্তু প্রশ্ন করে ওস্তাদ আবার জাতীয় সংক্রান্ত হয়েছে ঘরে, তো ওরকম মনে করেছিল এক একটা প্রশ্নের প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে গেছে একদম চুপ। সে একদম বলে কি জানো, আয়েশাকে ছোটোবেলা উনি কেন বিয়ে করলেন, উনি জানেন যে উনি বেশ দিন বাঁচবেন না, এও বেয়াদেবী পর্যন্ত প্রশ্ন করেছে আমার কাছে, দিলাম জবাব উনি বিয়ে করেন, আল্লাহ তাকে বিয়ে করাইছে, কেন করাল? আল্লাহ তো ভুল, আল্লাহ ভুল হয়েছে আপনার মতো লোক সৃষ্টি করা যে প্রশ্ন করে, তখন চুপ হয়ে গিয়ে আল্লাহর ভুল ধরে হিম্মত হলো কোথেকে? হাত পা ঠ্যাং ঠোঙ্গুলো দেশে বলে আজকে লাফালেই করছেন, 3 বার পায়খানা 4 বার বমিগুলো তো আপনি একদম লেটাই পড়বেন হাসপাতালে, এই তো আপনার ক্ষমতা। সে বললাম যদি আয়েশাকে যদি স্ত্রী সুত্রী না পেতেন তাহলে 2210টি হাদিস থেকে আমরা মাহরুম হয়ে যেতাম, মুসলিম বিশ্ব এই বিশাল একটা প্রতিভা সম্পন্ন মহিলার খেদমত থেকে বঞ্চিত হয়ে যেত। আর তিনি ঘরের মধ্যেকার সমস্যাগুলো বাইরের লোককে কখনোই বলতে পারতো না, অধিকাংশ স্ত্রী সংক্রান্ত হাদিসগুলো আমরা তার কাছ থেকে পেয়েছি। আল্লাহ জানতেন এরকম একটা মেধা সম্পন্ন স্ত্রী তার প্রয়োজন, তাই আল্লাহ পাক তাকে নির্বাচন করেছিলেন, তিনি নিজের শখ করে বিয়ে করেননি,
সেটাই হয়তো বললাম, 25 বছরের নবী 40 বছরের খাজ্জাকে বিয়ে করলেন, তাও তিনি দুই ঘর দুটো স্বামী হারা, বিধবা, লোক তো ডাইরেক্ট বিধবা হয়, অর্থাৎ দুটো স্বামী তিনি হারিয়েছেন, 4-5টা সন্তানের মা তিনি। এই বৃদ্ধা মহিলাকে উনি বিয়ে করলেন 25 বছরের টকমকে যুবক, এরপরও 25 বছর সংসার যাত্রা নির্বাহ করে 65 বছর যখন মারা গেলেন হাসিনা, কী বলে খাদিজা, তখনই তিনি দ্বিতীয় বিবাহ করলেন। তাও তো সৌদাকে করলেন, যার 4 সন্তানের মা। তো আপনাদের উচিত ছিল এগুলো জানা। তো স্যার শেষে বলে জানো, আসলে স্যার আমরা কিছু জানি না, আমাদের এটা বলতে ঝাঁকামলা শুকে যায়, আমি একটা একটা বলে যাই, খালি খোসা পারেন কেন, টার্গেট খালি আপনাদের ইসলাম না, টার্গেট ইসলামের নবী, টার্গেট কোরআন হাদিস, মনে রাখবেন সারা পৃথিবী পরিচালনার ক্ষমতা রাখে খালি কোরআন হাদিস, আর কিছু না। সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলেন, হিন্দু ভার্সাস মুসলমান নয়, মুসলমান মুসলমানই, সারা বিশ্ব পরিচালনার ক্ষমতা আল্লাহ পাক মুসলমানদের দিয়েছেন সিরফ কোরআন হাদিসের মাধ্যমে। ইসলাম ছাড়া যাবতীয় যেগুলো আপনার ধর্ম বলেন একটাও ধর্ম নয়, এগুলি বানোয়াট, মানুষের তৈরি করা। অতএব ইসলামেরই ক্ষমতা আছে বিশ্ব জাতীয়তা পরিচালনা করার, বিশ্বের সমস্ত ধর্ম বর্ণ অঞ্চলের মানুষকে এক প্ল্যাটফর্মে এনে পরিচালনা করার ক্ষমতা আল্লাহ পাক শুধুমাত্র ইসলামে দিয়েছেন। আর ইসলামের নবী যিনি ছিলেন তিনি ওরকম বিশ্ব নবী, তিনি গোত্রীয় নবী নন, এটাই তার প্রধান বৈশিষ্ট্য। এবং তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে তার মাধ্যমে তৎকালীন সময়ে সারা পৃথিবীতে যত ইসলাম গিয়েছে সব জায়গায় মানুষ কেমন সুন্দরভাবে শান্তির সঙ্গে বসবাস করেছে। সিরাতুর রসুলের এই প্রধান বৈশিষ্ট্য আলোচনা করার পরে এখন আমি আপনাদেরকে বলবো যে তার সিরাত কেমন ছিল। যে কোনো মানুষের বড় সাক্ষী তার ঘরের মানুষ, স্ত্রী আয়েশাকে জিজ্ঞেস করা হলো আল্লাহ রাসূলের সিরাত বা চরিত্র কেমন ছিল, উনি জবাব দিচ্ছেন কানা খুলকুহুল কোরআন, তার সিরাতটা হলো কোরআন, অর্থাৎ তিনি কোরআনের বাস্তব রূপকার। আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন ওয়াইন্নাকা লাআলা খুলকিন আযীম, নিশ্চয় তুমি মহান চরিত্রের উপরের প্রতিষ্ঠিত। এখানে হামিদ না বলে আজিম বলা হয়েছে, তারা আরবি বুঝেন তারা বুঝতে পারেন, হামিদ অর্থ প্রশংসিত। প্রশংসা তো আমরা সবারই করি, কারো কারো প্রশংসা করতে মাথা তুলে একেবারে, যা পাওয়ার যোগ্য না তার চেয়ে বেশি প্রশংসা করি, কিন্তু আল্লাহ তাকে হামিদ বলেন, আজিম বলেছেন, প্রশংসার অনেক ঊর্ধ্বে, যত ধরনের প্রশংসা হতে পারে এবং মানুষের জ্ঞানের ঊর্ধ্বে যা কিছু আছে যেটা আল্লাহ জানেন, সব কিছু চরিত্রের সমাহার ছিলেন আমার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব তাঁর সিরাত সম্পর্কে আল্লাহর সাক্ষ্য এবং ঘরের সাক্ষ্য, হাদিসের সাক্ষ্য মজুদ থাকতে তিনি কেমন ছিলেন এটা বলার কোনো সুযোগ নেই, বরং তিনি কী দিয়ে গেছেন জাতির জন্য সেটি আমাদের জানা দরকার। আর তার সিরাতকে যে আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ নিজে ওয়াদাবদ্ধ। আল্লাহ বলছেন ইন্না নাহনা জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফেজুন, আমরা জিকির নাজিল করেছি এবং আমরা এর অবশ্যই হেফাজত করব। সূরা হিজর 9 আয়াত। জিকির বলতে শুধু কোরআন নয়, আমরা বলছি বটে, হাদিসও আল্লাহর ওহী, ওহী মতলু গায়ের মতলু, এই যে ফারাক, দুটারই হেফাজত দায়িত্ব আল্লাহর, আর সেটাই তিনি করেছেন যুগে যুগে তার বান্দাদের মাধ্যমে। এই বিষয়ে সিরাতুর রাসূল আপনারা ভূমিকাটা পড়ে দেখবেন। আমরা যেহেতু বাঙালি, বাংলাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ, এবং বাংলাদেশে শুধু বাংলাদেশি বাঙালি নয়, পশ্চিমবঙ্গ আসামের বাঙালি মিলে প্রায় 30 কোটির মতো বাংলাভাষী এখানে আমরা বসবাস করি। আমার উদ্দেশ্য এই বাংলাভাষী ভাইদের কাছে আমার রসুলকে পরিচিত করা, আর সে কারণে সাধ্যমতো আমরা চেষ্টা করেছি। বাংলা ভাষায় অনুদিত এ পর্যন্ত যতগুলো সিরাত বের হয়েছে, আর অনেকে অনেক সিরাত অনুবাদ বেরই হয়নি, আমরা অবশ্য অনুবাদ সাধারণত পড়ি নাই, তো রায়কুল মক্তুনা ছিল কারাগারে এই জন্য অনুবাদটা দেখেছি, কিন্তু অরিজিনাল আরবিটাও আমার কাছে আছে, অরিজিনাল উর্দুটাও আছে, আর রহমতুল্লাহ আলামিন আছে। সবগুলো দেখলাম যে মুখতাসার বলে যেগুলো বলে যে ওর বাপরা সেও 100 পৃষ্ঠা, ফলে খুব সমস্যা হয়ে গেছিল মুখতাসার করতে গিয়ে, কিন্তু মুখতাসার করতে পারলাম না। এ পর্যন্ত
যেগুলি না লিখলে নয় সেগুলো লিখতে হয়েছে। আপনারা দেখেছেন রাইকুল মকতুম বাংলায় 857 পৃষ্ঠ। এরপরে অন্যরা যারা লিখছেন সেগুলো অনেক বড় বড়, এটার আরবি 512 পৃষ্ঠ। তো যাবো কোথায়? সবগুলো সামনে রেখে সাধ্যমতো সামনে নিয়ে এসছি আমরা, সেখানে আমরা চেষ্টা করেছি সবচেয়ে সুন্দর করার জন্য এবং বিশুদ্ধ করার জন্য। আমরা এ বিষয়ে একটা মৌলিক কথা বলে দিই, সিরাত লেখার আগে বা সিরাত পড়ার আগে নিজের অন্তরকে খালেস করে নিতে হবে যে আমি সিরাত লিখছি বা পড়ছি বা পড়াচ্ছি মূলত ওটার অনুসরণ করার জন্য এবং নিজেকে ওরকমভাবে গড়ে তোলার জন্য। কারণ আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া তুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহ কেবল ওই আমলটুকুই কবুল করেন যা তার জন্য খালেস হয় এবং যার মাধ্যমে তার সন্তুষ্টি কামনা করা হয়। এই যে বিষয়টি আমাদের সবচাইতে মূল বিষয়। যদি আপনি খালি খুঁত ধরার চিন্তা করে বসতে বসেন পড়তে বসেন তো আপনার দৃষ্টিতে বহু খুঁত হবে, কিন্তু নিজের খুঁত নিজে খুঁজে পাবেন না। মানুষ নিজের চোখের ময়লা দেখতে পায় না, লোকের চোখে উঠ দেখতে পায়, এটাই স্বাভাবিক। নিজের যে জ্ঞান হলে ছোটো, সসীম জ্ঞানের মানুষ অসীম জ্ঞানের চিন্তা করে কী করে? আর সে কারণটা আমি আগে বলে নিচ্ছি, বিশ্বাস রাখতে হবে এটা আল্লাহর রসুলের জীবনী, তার সঙ্গে অন্য কাউকে তুলনা করার চূড়ান্ত বেয়া দেবে। অতএব তার জীবনী পড়তে গেলে আমি খালি একটু জিনিস দেখব, জীবনী কতটুক সঠিক। আর এইটা করতে গিয়ে আমাদেরকে একটু খাটতে হয়েছে বেশি। জীবনীকারদের তালিকা আমরা এখানে দিয়ে দিয়েছি, আমরা খালি একটাই বলে দিচ্ছি যে অধিকাংশ বলা যাবে না, বরং সব জীবনীকারই সিরাত ইবনে হিশামের মুখাপেক্ষী। এই জন্য একটা কথা প্রবাদ হয়ে আছে, লাইসা মিনহু আল্লাফিন বাদাহু ইল্লা কানা আয়ালান আলাইহি। ইবনে হিশামের পরে এমন কোনো জীবনীকার নেই যিনি তার মুখাপেক্ষী হননি। একদল ওখানে যেতেই হবে আপনাকে। আর এর আগেই একটা বিষয় এখানে রয়েছে যে ওবায়দুল্লাহ, ও কিটার নাম আব্দুল নজওয়ার ভাইয়ের নাম কি, ওবায়দুল্লাহ, ওবায়দুল্লাহ নজওয়ার না, আব্দুল নজওয়ারের ছোট ভাই উরওয়া বিন জুবায়ের, ইনি ছিলেন মা আয়েশার বোনের ছেলে, পরে খালা ছিল। তো ফলে ইনি যত ঘরের খবর রাখেন অন্য কোনো সিরাত লেখক এত ঘরের খবর রাখে না। উনি এখানে উনি মারাই গেছেন মাত্র 95 বেজিতে, উনি যদি এর উপরে কিছু কাজ শুরু না করতেন তাহলে দুনিয়া একদম অন্ধকারে থাকত। এটা উরওয়া বিন জুবায়েরকে বাদ দিলে সিরাতে থাকেই না। তারপরে মোহাম্মদ ইবনে ইসহাক এলেন তো 86 বেজিতে, মানে 86 জন্ম 150 মৃত্যু। মোহাম্মদ ইবনে ইসহাকের সিরাত গ্রন্থ এখন নাই, একদম নায়াব। ইবনে হিশাম তো আরও পরের মানুষ, উনি ওইটাকে নিয়ে যদ্দূর সম্ভব ওনার যোগ্যতা আল্লাহাক দিয়েছেন উনি ঠিকঠাক করে আমাদের সামনে দিয়ে দিয়েছেন। এরপরও তার উপরেও অনেক কাজ হয়েছে, স্মৃতি ইবনে হিশামের উপরেও অনেক কাজ হয়েছে, ওখানে দিয়ে শেষ করা হয়নি। যেটা আরও গুরুত্বপূর্ণ, এই মূলত আমি বলে রাখছি, 6টা বই আমি এখানে সামনে রেখেছি। আধুনিক যুগে কম্পিউটার যুগে এখন সে যুগের মানুষের সঙ্গে এই যুগের তুলনা করা যাবে না। তাদেরকে একটা জিনিস জানতে গিয়ে বহু মানুষের রাস্তাপথ হেঁটে তাদের মানুষের বাড়ি যেতে হতো একটা জিনিস জানতে। সে যুগের মানুষ যতটুকু করে গেছেন তাদের প্রতি পুরো আন্তরিকতা এবং শুক্রিয়া আদায় করে আমাদেরকে সামনে আসতে হয়। তারা ভীত রচনা করে গেছেন বলেই আজকে আমরা মাথা উঠতে পেরেছি। এক্ষেত্রে আমরা বিশেষ আমি যেগুলো সামনে রেখেছি, প্রথম হলো ফেকু সিরা আলবানী, উনি সহজে নির্ধারণ করার এ যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। উনি পুরো সিরাত গ্রন্থের উপরে
এরপর কাজ করে গিয়েছেন। আর একটা হলো আসিরা সহি আলী আকরম জিয়া ওমরি ইরাক, উনি সম্মত এখনও বেঁচে আছেন, 1942 জন্ম। কিন্তু সেখানে আমি গিয়ে আশ্চর্য হয়ে গেছি যে ওটা কী বলে না 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 মদিনার সনদ, এতটা ধীশক্তি সম্পন্ন মানুষ এখানে এই মারাত্মক ভুলটা কাম করে হলো। 45টা ধারাবিষ্ট সিরিজ নেশামে একটা আলোচনা আছে, তো 45টা বাক্যকে উনি 45টা ধারা বানিয়েছে এবং তা আদৌ বিশুদ্ধ নয়। আমি হাদিস খুঁজে দিয়ে দেখলাম যে আবু দাউদের 3000 নম্বর হাদিসে ওই মদিনা সনদ সম্পর্কে আলোচনা আসছে, সে ওহদ যুদ্ধের পরে ঘটনা, অর্থাৎ 3 বছর পরে। সেটারা সেটাকে আলা রাহিকুল মকতুব লিখছেন মদিনা যেই তিনি মদিনা সনদ আগে করলেন, এটা মারাত্মক ভুল। এটা মানে ভাবকে না এই দেখানো হয়েছে তিনি এত বড় রাজনৈতিক দুর্দর্শিতাপূর্ণ ব্যক্তি ছিলেন, তিনি মদিনায় গিয়ে আগে সবার সঙ্গে মিল করে কাজ শুরু করে দিলেন। আসলে এটা তো না, যদি আওস খসরাজা তাকে মক্কা চেয়ে দাওয়াত করে না নিয়ে আসতো তুমি তো মদিনাতেই যেতেন না, আগে তো সব হয়ে গেছে, মিলতাল হওয়ার পরে উনি মদিনায় গিয়েছেন। এটাও মনে ধাক্কা দিল যেই উনি সনদ মিসাকল মদিনা আরবিতে মানে বাংলা মনে আসছে জানা ওটা, উনি যেই আগে মিসাক করলেন সবাইকে ডেকে চুক্তি করলেন, এটা রহমতুল্লাহ আলমিনও লিখছেন, এটা রাহিকুল মকতুমও লিখছেন। এই যে মনে ধাক্কা দিলে হতেই পারে না, আগে মানুষের জানা আসে ফোনানে পরিচয় নেই কিছুই নাটক যে চুক্তি অধিবেশী হলো, এটা কেমন, এটা কেমন হলো? যাক আলহামদুলিল্লাহ পরে আল্লাহ পাক আমার এই ভেতরে ধাক্কাটা কাটিয়ে দিয়েছে হাদিস পড়ার পরে, আমি আবুদাউদের বিষয়টা পেয়ে গেলাম। এরপরে সিরা সহিয়া যেহেতু নাম আকরাম জি ওমরকে পড়তে শুরু করলাম, উনিও দেখি ওর সঙ্গে সায় দিয়েছেন। যাই হোক ওগুলো আমরা বইতে উল্লেখ করে দিয়েছি। তো প্রক্ষেপ চকস্যুরা সেরা সহিয়া আর একটা সুন্দর বই পেয়েছি যেটা রিয়াদ থেকে বের হয়েছে, মোহাম্মদ বিন আবদুল্লাহ আল ঔসানের মাশা ওলাম এসবুত, প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়। এটা কিন্তু আমরা দিয়েছি তৃতীয় মুদ্রণে। তো সেখানে উনি অনেকগুলো ওলাম এসবুত বলেছেন, আমি দেখছেন ওটা এসবুত, ওগুলো আর দেয়নি আমি, বলে উনি যাই দিয়েছে অ্যাজ ইট ইজ তাই দেখ করেন, পরে আমার নতুন নতুন জিনিস অ্যাড হয়েছে সেখানে। তো নাল দরসলকে মৃত্যু হত্যা প্রচেষ্টা 14 বার হয়েছে, আমি লিখলাম না 14 বার হয়েছে বটে কিন্তু 7টা সহি সূত্রে বর্ণিত আর 7টা জয়ী সূত্রে বর্ণিত, এই ভাগটা কিন্তু উনি করেননি। এরমভাবে অনেক জায়গায় আমরা হাত দিয়েছি। আর একটা বই পেয়ে গেলাম আর রাইকেল মখতুমের উপরে, মিশরের দারুল আলমিয়া থেকে প্রকাশিত আর তালিক আল্লাহ রাহিকুল মখতুম, চমৎকার বই। রাহিকুল মখতুমের উপরে ওখানে কোথায় কী ভুল আছে না সবগুলো উনি নিয়ে এসছেন। এরপরও আমার তাকে এমন এক জায়গায় ভুল ধরা পড়েছে যেটা উনি ধরেননি, সেটা মনের থেকে বলে ওটা বই খোঁজার সময় নেই। যখন হুদাইবিয়ার সন্ধি হলো বায়তুর রিজওয়ান হলো, রাহিকুল মখতুম বলছেন যে মুসলমান ওই অবস্থায় এসে বায়াতে শরিক হলেন, ফা বা বা ইয়াহু এই শব্দটা নিয়ে আমার ধাক্কা দিল, যার জন্য বায়াত হচ্ছে তিনি এসে বায়াতে অনুকরণ করলেন, তো বায়াত শেষই দরকার তো উনি আসার পরেই, বা ইয়াহু হয় কী করি? এই একটা শব্দ উত্তর নিতে আমার পরে 1 সপ্তাহ চলে গেছে, উত্তর পাই না, দুনিয়ার বই সব ওই একই কথা শব্দ এটা হতেই পারে না, ধাক্কা দিল দারুণভাবে। যোগ আলহামদুলিল্লাহ পরে পেয়ে গেলাম যে আসলে উনি এসে বায়াত করেন নেই, বর ওনার হাতটা আল্লাহ রসুল একখান হাত ওনার পক্ষে আর একটা হাত উনি নিজে বায়াতে নিয়েছিলেন, বায়াত অনুষ্ঠান শেষ হয়ে গেল তারপর উনি আসছেন। তারপরে আয়াত নাযিল লাকাদ রাদিয়াল্লাহু আনহু মুমিনিন। তো এরকম প্রত্যেক লেখকেরই কিছু না কিছু লাকজাস হতে পারে এবং হয়েছেও, যারা যত শেষে আসবে তারা তত ধরতে পারবে। আমার লেখার মধ্যেও পরবর্তী গবেষকদের দৃষ্টিতে নিঃসন্দেহে অনেক কিছু ভুল ধরা পড়বে, সেটা ধরে নিতে হবে, এই জন্য গবেষণার কোনো শেষ নাই, স্বাভাবিক। আল ফিকর
মিনাল ফিক্রে ইলাল ফিক্রে সাবিল, এক চিন্তা থেকে আরেক চিন্তা রাস্তা দেখায়। এই পর্যন্ত আমার হায়াত পর্যন্ত যতদূর আমি সঠিক পেয়েছি তত্ত্বক আল্লাহর পরে ভরসা করে বিশুদ্ধটাই আমরা জাতির কাছে উপহার দিয়েছি। এটুকু আমার সাধ্যমতো প্রচেষ্টার ফল। যদি আমার চতুর্থ মুদ্রণ হয় আরও কিছু সংশোধনে আসবে, নীতিমধ্যে আমার কাছে আরও দু তিনটা জিনিস বাদ চলে গেছে। যেমন আমি এখানে বলে দিই, বলা যায় কাল তো মরে যেতে পারি, বলি রাখি তোমার দিয়ে দিও। আল্লাহ রসুলের মৃত্যুর দিন ওমর ফারুক বসে ভুসি বলেন না, অজ্ঞানে গেলেন না, তখন অবকাশ হিসেবে ভাষণ দিলেন, আমি যে হাদিসটা পেয়েছিলাম ওটা দিয়ে দিছি। পরে দেখি আরও একটা হাদিস আছে, উনি ভাষণের মধ্যে বলেছেন ইন্নাকা মাইয়ুতুন ইন্নাহুম লামাইয়ুতুন। এই আয়াতটা কিন্তু আমি যে হাদিসটা ওটা রেফারেন্স দিয়েছি ওই হাদিসে নাই, এটা অন্য হাদিসে আছে। মানে এটা তো আমার এক করে দিতে হবে, আমি যে অলরেডি কারেকশন যেটা করতেছি সিরাত রসুলের ওখানে একটা দিয়ে দিয়েছি আমি, আমি ওকে বলে দিয়েছি আতিককে যদি মরে যায় তুমি ঠিক দিও, কারণ এটাই হলে এই বেদাতিদের মারণাস্ত্র, ওরা মনে রসুল মরেনি, তাই না? কারণ ওমর ফারুক বললো উনি মরেনি, যেরকমভাবে মুসা 40 দিনের জন্য আউট হয়ে গেছিলো ওরকমভাবে উনিও চলে গেছে আবার আসবে, বলেনি তো ওমর যদি বলে তো এই বেদাতিরা বলবে না কেন? এর উত্তর হলো আবু বকরের এই যুক্তি ইন্নাকা মাইয়ুতুন ওয়া ইন্নাহুম লামাইয়ুতুন, এটা তো অন্য হাদিসে ছিল আমাদের খেয়াল করে। আর কারাগারে তোমার কাছে ল্যাপটপ নেই, কী করবো, যাই পাইছে তাই দিয়ে দিছি। এবারে কারেকশনে ওটাও চলে আসবে। এটা অত্যন্ত জরুরি বাংলাদেশের এই বেদাতিদের কারণে, যারা বেদাতি নেয় তাদের জন্য একটা হাতি যথেষ্ট। কিন্তু এটা যে কেন জরুরি এটা আমাদের প্রেক্ষাপট হিসেবে মনে বলছে। তো এই যে ছটা বই, আরেকটা আছে কি সিরাত ইবনে হিশাম রুবরে একটা তাহকিক পেয়ে গেছিলাম মুস্তাফা সাকা এবং তার সাথীরা মিলি করেছিলেন। আরেকটা পেলাম মসজিদ ফতহি সুবহি, ইনি এই তাখরিজ করেছেন রাহিকুল মকতুমের বা সিরাত ইবনে হিশামের যতগুলো ইয়ে দিয়েছে কি বলে হাদিস বা আলোচনা আসছে, উনি তাখরিজটা বেছে নিয়েছেন করে। এটা অত্যন্ত উপকারী হয়েছে আমাদের জন্য, কোনটা সহি কোনটা সহি সিরাত ইবনে হিশামে এ তো আমার কোনো বই নাই, ওইটা পাওয়াতে এত উপকার হয়েছে। তো এই সমস্ত বিগত লেখক যে ছজনের নাম বললাম, এদের প্রত্যেকের প্রতি আমরা অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদেরকে যেন আল্লাহ পাক সর্বোত্তম যাজা দান করেন। এজন্য আপনাদেরকেও বলছি যখন আপনারা এখান থেকে কোনো রেফারেন্স দিবেন তখনও আমাদের জন্য দোয়া করবেন। একজন এখানে একজনের লেখকের নাম বলা আছে, তিনি বলছেন যে তোমরা এত বকিল কেন, আমরা তোমাদের জন্য এত কষ্ট করে লিখে যাচ্ছি আর তোমরা যখন পড়বা এখন আমাদের জন্য দোয়াও করবে না, এখানে দেওয়া সেটা। অধিকাংশ একটা বিষয় রয়েছে যারা লেখক আর সিরকতওয়াল ইন্তিহাল, তারা চুরি করে কিন্তু বলে না অমুক জাতীয় চুরি করেছি। পশ্চিমবঙ্গের একজন অধ্যাপক আমাকে যে ফোনে নাকি চিঠিতে মনে করতে পারছি না, উনি বলছিলেন স্যার আপনার যে মোল্লা কাবির সাহেবের যে ডকুমেন্টসগুলো দিয়েছেন জামালপুরের তার্তাপাড়ার মসজিদের গোলনগোল মেটানোর জন্য সালিশ নেওয়াটা, ওনার হাতের লেখাটা ফটো করে আমি দিয়ে দিয়েছিলাম, থিসে লাস্টের দিকে আসে। তো এটা কি একটু আমাদেরকে দিবেন? এটা নিশ্চয়ই আশা করি আস্তের কথা বলেন তেল হবে না, কিন্তু হবে না তো সিকিউরিটি কোথায়? যে কষ্ট করে আমি নিয়ে আসছি এটা বের করে এর কোনো মূল্য নেই না? ডক্টর মাওলানা আবদুল্লাহ আল কাফি আলী কুরাইশী যে ওখানে মাওলানা আবদুল্লাহ আল কাফি রহমতুল্লাহ আলাই উনি যে ওই বাড়িতে ছিলেন দুনিয়ার কেউ জানত না। আমি 1990 সালে 31শে ডিসেম্বর ওখানে এক সম্মেলনে গিয়েছিলাম, সম্মেলনে আমার তো নেশায় চলে ঘোষণা দিতাম কারো কেউ জানা থাকলে আহলে সম্বন্ধে আমাকে কিছু বলবেন। তিসি শেষ হয়ে গেলেও তো বৃন্দবিশালে তো জমা দিলাম না, শেষ হয়ে সবসময় এই কাজই করতাম। তখন দুই তিনজন হাত উঠালো, আমার ঠিক আছে আমি কাল থাকবো আপনাদের বাড়ি যাবো আমি। তো গিয়েছিলাম তার বাড়িতে, দেখলাম যে লোকটা বৃদ্ধ হয়ে গেছে, কী তার আবেগ, কোথায় কাবি সাহেব বসতেন এক কোথায় ওই পাশে তো নদী তো মেঘনা নদী, এখানে গোসল করতেন যমুনা নদী,
আমি তো ভাব বুঝে তাহলে নিশ্চয়ই কাবির সাহেবের কোনো কিছু স্মৃতি আমাদের বাড়িতে আছে। তো হ্যাঁ আব্বা তো বলতো যে না কি একটা যেন আছে, অবশ্যই আছে, খুঁজতে হবে। এই বাবা কে খোঁজ, যখন আমি তো বুড়ো উঠতে পারি, দেওয়ালে মাথা থাকতে পারি, আমি খোঁজ দেন, দেওয়াল ভাঙবো তাও ভালো, কিন্তু খুঁজতে হবে, কোনো সাড়াসাড়ি নেই। তা আপনি চলে যাবেন, আমি থাকবো, মহা বিপদ। আমার সাথে শেখ রবিক ছিলাম, যাই রবি যা ঢোকো তো কোথায় দেখ দেখ, সে ধুলো বালি কুড়ি মুড়ি একটা নিশ্চয় কাগজ ছিল, তো দেখার যোগ্য না, যাও আমার কাছে খুলে দেখি পেয়ে গেছি। কাবির সাহেব স্বহস্তে লিখিত সালিসনামা, তার তাপাড়া গ্রাম, আর এখন গ্রামটা মনে পড়তেছে, যেটা আমার জন্য একটা বিশাল পাওয়া, যে তার নিজের হাতের লেখা সালিসনামা এত সহজ ব্যাপার না। তো আপনি এটা কীভাবে রাখলেন? হ্যাঁ বাবা এখনও মনে পড়তেছে, ডক্টর বারি সাহেব আসছিল এখানে, আর আব্দুর রহমান বিবিডি সাহেব, ওনারা এসে আমাকে বলছিল, আমি বলছিলাম আমার একটা জিনিস আছে কাবির সাহেব, আমার কাছে আসে তো দেবো না আপনাদের, তো দেব আসে তো বললেন কেন দেবেন না কেন, আমি ভাতিজা, তো ভাতি যেতে পারেন কিন্তু আমি আমরা দেবো না, আপনি তো নিয়ে রেখে দেবেন, তো আমি আমাকে থাক, আপনার দরকার তো নিয়ে যাবেন। তা আমি শুনলাম আপনি এর উপরে ডক্টরেট করতেছেন, এর উপরে নাকি বই লিখতেছেন, আমি এখন আপনাকে এটা দেবো, আপনার ঠিক আছে আপনি যখন দিচ্ছেন ধন্যবাদ, কিন্তু আমি এটা আপনাকে ফেরত দেবো। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তো আরও ভালো। ফিরে এসে কাজ সেরে নিয়ে তাকে পাঠিয়েছিলাম, পরে আসেই লিখছে যে আপনি এত সত্যবাদী মানুষ, যায় প্রথম দেখলাম যে আপনি নিয়ে গেলেন, ঠিকই দু তিন দিন ধরা ফেরত পেলাম, তো এই যুগে কল্পনাই করা যায় নেয়া থেকেও দেয় না। এইভাবে কালেকশন করা যা জিনিসটা আমাকে ইন্ডিয়া পাঠাইতে হবে, তাহলে আপনি বইতে দেখেন, দেখে নেন বইতে ফটো করে দেওয়া রয়েছে, এই অরিজিনাল সোর্স আমার হারাতে রাজি না। এভাবে অনেক কিছু আমার কাছে আছে, ঠিক আছে, পিছনের দিকে যতগুলো টিকা দেখেছো তোমরা, ওই টিকার তারিখ দেওয়া কোন তারিখ তার সঙ্গে দেখা হয়েছে, অরিজিনাল সব কাগজগুলো আমার আলমারির মধ্যে আছে। আমি বলেছি উনি লিখেছেন, পরে সই করে দিয়েছেন, বিভিন্নভাবে এগুলো কালেকশন করে নিয়ে আসতে হয়েছে। থিসিস সাইড থেকে যেহেতু কথা নয়, এটা সিরাজ সাইডের বক্তব্য বলেই এটা বলতে হয়েছে, যে তাঁদের এই পিছনে যে যে স্বজনের নাম বললাম, শেখ আলবানী, আকরামজি ওমরি, মোহাম্মদ বিন আবদুল্লাহ আল ঔসান রিয়াদ, আর মিশরের দারুল আলমিয়া লেখকের নাম নেই, মানে একটা গ্রুপ অফ গবেষক হয় মনে হয় তারা এটা করেছেন, তারা যে কাজগুলো করে গেছেন, এই কাজগুলো না করলে আমাদের পক্ষে সিরাত রসুল রচনা করা আদৌ সম্ভব হতো না। আমি আবারও তাদের জন্য শুক্রিয়া আদায় করছি। সবশেষে বলছি, গতকালকের খুতবার শেষে আমরা যে সাতটা পয়েন্ট বলেছিলাম তার সঙ্গে আজকে আমরা দুটো যোগ করছি। এক, তার সবচেয়ে বড় বৈশিষ্ট্যই যে তিনি যা কিছু ওহির বিধান আমাদের কাছে প্রচার করেছেন সেগুলো তিনি বাস্তবায়ন করে গিয়েছেন, এটা কিন্তু কেউ করেনি। মক্কা পরিবেশ ছিল না বলে আল্লাহ পাক তাকে মক্কাতে মদিনায় নিয়ে গেছেন, সেখানে পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু দিনের রাস্তা যে কুসুমাস্তীর্ণ নয় সেটা মদিনায় গিয়ে টের পাওয়া গেছে। আপনারা জানেন মক্কায় ইসলাম ও কুফরের দ্বন্দ্ব ছিল, আর মদিনায় ইসলামের বিপরীতে ইহুদি এবং মুনাফেক, এ দুটো গ্রুপ ছিল। মুনাফেকের সমস্যা মক্কায় ছিল না, মুনাফেকের সমস্যাটা হলো মদিনায় গিয়ে, আর ইহুদি চেনা যায় মুনাফেক চেনা যায় না, কেমন পাঁচক সালাত পিছনে পড়ে। এই কঠিন বাস্তবতাকে সামনে রেখে একটা হাদিস খালি মনে রাখেন, আল্লাহ রাসূল রাতে ঘুমাতে পারতেন না ভয়, তা আশা বলছেন আপনি ঘুমাচ্ছেন না কেন, তো কী করে ঘুমাবো, যদি কেউ এসে একটু পাহারা দিত আমি নিশ্চিন্তে ঘুমাতে পারতাম। তাই এটা যে বোঝা যায় কীভাবে তাকে মৃত্যু আতঙ্ক প্রতি মুহূর্ত আতঙ্কিত করে রাখত, হঠাৎ অস্ত্রের ঝন ধরনের শব্দ শোনা গেল, আল্লাহ রাসূল ভয়ে আতঙ্ক করছেন, কে শুধু আমি সাদেবনে ওকাস, কি জন্য এসছো, আপনাকে পাহারা দেওয়ার জন্য এসছে, আল্লাহ যেন শুনেছে কথা, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছে। এই পরিবেশে তাকে এর দিন কায়েম করতে হয়েছে, কায়েম করা তো প্রচার করা সহজ, কায়েম করা কঠিন না, খুবই কঠিন। এরপরও তার জীবনে কত ধরনের যে কষ্ট গিয়েছে তাতে হিসাব নাই, কিন্তু আল্লাহ পাক তাকে দিয়ে
কোরআন হাদিসের কোরআনের পুরাটাই বাস্তবায়ন করে নিয়েছেন। এটাই তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যার সব নবীদের ভাগ্যে এটা হয়নি। সবচেয়ে বড় নবীকে মূসা, তরের পূর্ণাঙ্গতা তার জীবনে ঘটেনি। তখন ঈসা তো হিসাব মতো কিছুই ক্ষতি করেননি, কিন্তু আমাদের রসুল জীবদ্দশাতে আয়াত পেলেন আল্লাহ আকমল তুলকম দিন হকম, যেটা কোনো অভিমান নেই, এটা সার্টিফিকেট আল্লাহ পাবে, এটা ইলাহি সার্টিফিকেট। এই ইসলামের পূর্ণাঙ্গতা হলো তার সবচেয়ে, তার সিরাত অর্থাৎ জীবনের সবচেয়ে বড় অবদান। আর এটাও তো আপনারা জানেন যে আইয়াম তাশরিকের দ্বিতীয় দিন সূরা নাসর নাজিল হয়। ওমর ফারুক জিজ্ঞেস করলেন আপনারা বলুন তো সূরা নাসরের ব্যাখ্যা কী, মুরব্বী সাহাবি আপনার আফ বললেন হে খলিফা আপনি এই ইয়ং বাচ্চাকে এখানে নিয়ে আসলেন কেন, আব্দুল ইবনে আব্বাস একটু পরে টের পাবেন, বলুন তো কী এই সূরার ব্যাখ্যা কী, এখন এখন বলল ইবনে আব্বাস তুমি বলো তো, তাহলে এই সূরার মাধ্যমে আল্লাহ পাক তার রসুলের বিদায়ী সংকেত দিয়েছেন। এজন্য আয়াতকে বলে সূরাকে সূরাত তাওদিয়। তখন ওমর বললেন হ্যাঁ আমি তোমার সঙ্গে পুরো একমত, যখন আল্লাহর সাহায্য এসে গেছে এবং তুমি দেখছো যে মানুষ দরাদল ইসলামে প্রবেশ করছে, ফাসাব্বে এখন তুমি তসবিহ তিলাওয়াত করো, আল্লাহর প্রশংসা করো, ইসলাম বিজয়ী হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, মানুষ দরাদলে নবম হিজরিতে সারা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এসে ইসলাম কবুল করছে, এখন আর তোমার থাকার দরকার নেই, কাজ শেষ। এই যে দূরদর্শিতা ইবনে আব্বাসের মধ্যে, যেন ওনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, আল্লাহ পাক তার জন্য খাস দোয়া করেছিলেন আল্লাহ ফাক্কাহ হু ফিদ্দিন, আল্লাহ তুমি দিনের বুঝ দাও, সে বুঝতে ওনাকে দিয়েছিলেন। এই সূরা নাসর কিন্তু নাজিল হয়েছে বিদায় হজ্জের দুদিন পরে, আইয়ামে তাশরিকের দ্বিতীয় দিনই। এরপরে মৃত্যুর সাত দিন আগে, আর কেউ বলেন একুশ দিন আগে, ইবনে উমরের বক্তব্য মতে একুশ দিন আগে অথবা সাত দিন আগে আল্লাহ পাক শেষ আয়াত নাযিল করলেন ওয়াত্তাকুয়ামান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়াহুম লা ইউজলামুন, সূরা বাকারা 281 আয়াত। আমরা বুঝছি কিন্তু প্রথম দিকে আসলে না এটা শেষ, তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমরা সবাই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে ইলাল্লাহ আল্লাহর নিকটে। তার জীবনে কিন্তু বলা নেই তোমরা ফিরে যাবে, তা কিন্তু বলা হয়নি, তোর যাও না তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, অতঃপর প্রত্যেক ব্যক্তি পাবে, তোয়াফা প্রত্যেক ব্যক্তি পাবে বিমা কাসাবাত, তার যা সে কাজ দুনিয়া করেছে কর্মের ফলাফল পাবে, ওম লা ইউজলামুন, আরে কর্মের ফলাফল থেকে কিছুই কম বেশি করা হবে না, যা যা পাও না সে ঠিক তাই পাবে। আজকে যখন পুরস্কার পেলেন আপনারা যে যা করেছে ঠিক ঠিক পেয়েছে, একটা ভগ্নাংশ ডানি বাজার কায়দা নেই, কম্পিউটার যুগ আধুনিক প্রযুক্তি এমনভাবে কায়দা করে দিয়েছে, কিন্তু সভাপতির দয়া করে এক নম্বর বাড়াই দেবে সে উপায় নেই, তো দুনিয়া যদি সম্ভব হয় তো আখেরাতে হবে না, যা যা এখন করছি আমরা দিনের দিন পুরস্কার এখন জমা হয়ে যাচ্ছে। হ্যাঁ তো আল্লাহর বিষয়টা আলাদা, উনি ইচ্ছে করলে ইউজা ফেলে মাইয়াশা যত পারে তত দিতে পারে, বা আমরা তো আলাদা, আল্লাহর বিষয়টা আলাদা না। আর এর পরবর্তী বৈশিষ্ট্য তার এই যে তিনি হলেন শেষ নবী, আর নবী আসবেন না, কাদিয়ানের বলে তিনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী নন, বলে না গোলামত কাদিন এক বদবখত তাকে বানিয়েছে নবী, তাদের সবাই নবী হয়ে যাবে, তিনি শেষ নবী, আল্লাহ নিজেই বলে দিয়েছেন সে শেষ, খাতম নবী, এখানেও যে বদমাইশি করে খাতম মানে আংটি, উনি আংটি নবী। এর উত্তর হাদিস আল্লাহ রাসূল নিজে ব্যাখ্যা দিয়েছেন যে দেখো নবীদের সিলসিলা একটা কালবুনিয়ান, একটা প্রাসাদের মতো, সেখানে বহু ইট দিয়ে একটা প্রাসাদ তৈরি হয়েছে, খুবই সুন্দর, এক জায়গায় একটা ইটের জায়গায় ফাঁকা ছিল, ওয়ানা তিলকা লাবিনা, আমি সেই ইট, এর চেয়ে সুন্দর ব্যাখ্যা কি আর হয়, এই ইট ভরে গেল তো শেষই হয়ে গেল, এখন তোমরা কী দেবো। শেষ নবীর ব্যাখ্যা হাদিস দিয়ে কোরআন কেন তুমি আংটি বানাবা, তো হাদিসকে কী করবা, ও তো কোনো উপায় নেই, অতএব তিনি ছিলেন শেষ নবী, আর কোনো নবী আসবেন না, আখেরি জামানার নবী তিনি, এবং তার
উম্মত এখন হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যে যে নামে পরিচিত হোক পৃথিবীতে, আদম সন্তান যত আমরা আছি, তিনি এখন জিন ইনসানের নবী। ইবনে আব্বাসের ভাষা নবী সাকলাইন, জিন ইনসানের নবী তিনি। যারা তার দাওয়াত কবুল করেছে তারা উম্মত ইজাবা, যারা দাওয়াত কবুল করেনি তারা উম্মত দাওয়া, এটুকু ফারাক। আমরা তাদেরকে দাওয়াত দেব, মেনে নাও। আর ইসলামই এখন পৃথিবীর মানুষের জন্য সর্বশেষ। আল্লাহ ইয়া নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া আবাকুম ওয়াহিদ, তোমাদের প্রতিপালক একজন, তোমাদের পিতা একজন, অতএব লা ফাদলা লি আরাবিয়িন আলা আজমিন, আরবে আজমে কোনো ভেদাভেদ নেই, ইল্লা বিত্তাকওয়া। এই যে ভেদাভেদের শেষ ভাষণ তিনি দিয়ে গেছেন, এটাই প্রমাণিত হয় বিশ্ব জাতীয়তা পরিচালিত হতে পারে শুধুমাত্র সিরাত রসুলের মাধ্যমে। তার জীবনের সর্বত্র এর অসংখ্য প্রমাণ রয়েছে। ধর্ম বর্ণ কোনো বিদ্বেষ তার মধ্যে ছিল না, খোলাফা রাশিদিনের মধ্যেও ছিল না, শুধু তাকওয়া ব্যতীত। চোরকে কেউ খাতির করবে নাকি? চোর সে মুসলমান হোক আর মুসলমান হোক, সব হাত কাটো। এখানে মুসলমান বলে খাতির করা হবে না, এইটাই হলো সর্বশেষ তার খতমে নবুয়তের বড় অবদান, বিশ্ব জাতীয়তা। সিরাত রসুল যদি সত্যিকার অর্থ কেউ পাঠ করে এবং অনুধাবন করে, তিনি বুঝবেন আজকের বিশ্ব রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হয়ে যাবে সিরাত রসুলে। আজ হোক কাল হোক মানুষটা এখানে আসতেই হবে। কোনো নেতা বিশ্ব নেতা হওয়ার যোগ্যতা রাখেন না, একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ব্যতীত। এবং তার রেখে যাওয়া জীবন্ত সিরাত, জীবন্ত মুজিজা, কোরআন এবং হাদিস দুটি জীবন্ত দুই মুজিজা। লোকেরা সন্তান রেখে যায়, তিনি কিন্তু ছেলে রেখে যাননি, আল্লাহর কি ইচ্ছা, তিনটা ছেলে একটা আল্লাহ বাসায়নি, কারণ তাহলে মানুষ ওই রাজতন্ত্র হয়ে যেত। উনি রেখে গেছেন দুই জীবন্ত মুজিজা, কোরআন এবং হাদিস। এইটাই আমাদের জীবনের চলার পথের একমাত্র দিক নির্দেশিকা। আর কোরআন হাদিসের মিলিত রূপ হচ্ছে সিরাত রসুল, আর এই সিরাত অনুসরণ করাই আমাদের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব কর্তব্য। আলোচনার শেষে যারা সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সবাইকে আমরা নসিহত করছি এই মর্মে, শুধু পুরস্কারের জন্য পড়া নয়, আমল করার জন্যই পড়বেন। এবং এই বইটা আজকে নয়, আবার পড়ার চেষ্টা করবেন, নিয়ত রাখেন। আমি অন্তত ছয় মাসে বা এক বছরে প্রতি বছরে একবার করে সিরাত রসুল বইটা শেষ করব। যত পড়বেন তত ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি দরকার। যাদের বলে ঈমান লায়াজিদুল্লাহ কোস, তারা ভুল বলে, ঈমান সবসময় হ্রাস বৃদ্ধি হতেই থাকে, যত পড়বেন ঈমান বাড়বে। নিজের লেখা বই আমি পড়লে আমার এখন ঈমান বাড়ে, মনে নেই তো সম্মান থাকা সম্ভব। কোরআন শরীফ ডেলি পড়ি কেন? যারা হাফেজ তারা কোরআন শরীফ পড়ে না, পড়লে ভুলে যাবে। তো আমি আপনাদেরকে নসিহত করবো সিরাত রসুলের অনুযায়ী নিজের সিরাতটা গড়ে তোলার চেষ্টা করবেন। আর এখানে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি নিজের পক্ষ থেকে এবং হাদিস ফাউন্ডেশনের পক্ষ থেকে। আর এটা আমাদের জন্য বড় গৌরবের, আজকে সিরাত রসুলের যারা বক্তা আলোচক আলহামদুলিল্লাহ সবাই গবেষক এবং পৃথিবীর বর্তমান যুগের শ্রেষ্ঠ ডিগ্রিধারী, ডক্টর ডিগ্রিধারী সবাই, তারা যে সিরাতুর রসুলের উপরে কথা বলেছেন, এজন্য আমি তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বরং আরও বলল, আপনারাও সিরাত রসুলটা দয়া করে বছরে একবার পড়া শেষ করার চেষ্টা করুন, তাহলে আপনাদের মধ্যেও সিরাত আমল করার জাজবা সৃষ্টি হবে ইনশাআল্লাহ। পরিশেষে জানা অজানা দেশে এবং প্রবাসে যারা এই আলোচনায় অংশগ্রহণ করেছেন, শুনেছেন, অনুধাবন করেছেন, সবারই জন্য আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি এবং দোয়া করছি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সিরাত রসুলের উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।